ignition. বাংলাদেশের কমিউনিস্ট আর বামেরা যে বড় বড় বাতেলা ঝাড়ে, এদের প্রগতিশীলতার ইতিহাস জানেন? বলছি শোনেন। ব্রিটিশ আমলে যখন কৃষক প্রজা পার্টি এবং পরবর্তীতে মুসলিম লীগ জমিদারি উচ্ছেদের লড়াই করছে, তখন এই কমিউনিস্টরা জমিদারি প্রথা বহাল রেখে তেভাগার আন্দোলন করছে। জমিদারি প্রথা উচ্ছেদ যে একটা প্রগতিশীল পদক্ষেপ এবং প্রত্যক্ষ শ্রেণী সংগ্রাম, সেই হুঁশ তাদের হয়নি। ভারত ভাগ হওয়ার জন্য এরা জিন্নাকে দোষ দেয়, অথচ সেই কমিউনিস্ট পার্টির 1940-41 সালে কংগ্রেস ভারত বিভাগে সম্মতি দেওয়ার ঢের আগে, যখন রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়নি, তখনই তারা ভারতবর্ষ যে বিভক্ত হওয়া উচিত সে বিষয়ে লিখিত মত প্রকাশ করে। শুধু তাই না, তাদের মুখপত্র জনযুদ্ধে ভারতবর্ষের কোন অংশ কোথায় যাবে সেটাও এঁকে দেয়। অতুল ঘোষের লেখায় আরও জানা যায়, তাদের প্রস্তাবিত ম্যাপে শুধু ভারত ভাগ নয়, বাংলা এবং পাঞ্জাবকে বিভক্তির ফর্মুলাও দিয়েছিল এই কমিউনিস্টরাই। এই কমিউনিস্টরাই 1951 সালে মেজর জেনারেল আকবর আলী খানকে দিয়ে পাকিস্তানের সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখলের চেষ্টা করে, যা রাওয়ালপিন্ডি কনস্পিরেসি নামে পরিচিত। এই সামরিক অভ্যুত্থান চেষ্টা পাকিস্তানের সামরিক বাহিনীতে অস্থিরতা, ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করে, যার ফলে রাজনৈতিক নেতৃত্বের উপরে অনাস্থা তৈরি হয় এবং এই ঘটনা দীর্ঘমেয়াদে সামরিক শাসনের পথ খুলে দেয়। এই কারণেই পুরো পাকিস্তান কালপর্বে সিপিবির পূর্বসূরি পাকিস্তানের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। এরা বলে পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শাসকেরা কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে, কিন্তু ঘুণাক্ষরেও বলে না তারা সামরিক কু করতে গিয়েছিল। তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলে দাবি করে, অথচ মুক্তিযুদ্ধের মাত্র এক মাস আগে 1971-এর 25 ফেব্রুয়ারি তারা 5 দফা দাবি পেশ করে পাকিস্তানি শাসকের কাছে। সে দাবিনামায় 3য় দফায় তারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে লেখে, কিছু উগ্র বাঙালি জাতীয়তাবাদী তথাকথিত পূর্ব বাংলার নামে অবাঙালি বিরোধী জিগির তুলিয়া এবং মওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া, জনগণের মনে পশ্চিম পাকিস্তানের জনগণ বিরোধী মনোভাব গড়িয়া তুলিয়া অবস্থাকে আরো জটিল এবং ঘোরালো করিয়া তুলিতেছে। কি ভয়ানক কথা! আর এরাই অন্যদেরকে পাকিস্তানপন্থী বলে গালি দেয়। এই বিবৃতিটা পাবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 2 খণ্ডের 657 পৃষ্ঠায়। মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানি শাসকদের সাথে তারা কোনো সংঘাতে যায়নি। মার্কিন চীন সমঝোতা গড়ে তোলার জন্য তখন আইয়ুব খান দ্বিতীয়ালির ভূমিকা নিয়েছিল। এই অবস্থায় পিকিংপন্থীরা বেশিরভাগই ডোন্ট ডিস্টার্ব আইয়ুব খান লাইন নিয়ে চলেছিল। মুক্তিযুদ্ধের সময়ও কিছু বামদল মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, যেমন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। পাকিস্তান আমলে আমরা বিনিয়োগ বৈষম্যের কথা বলেছি, বলেছি এই পূর্ব পাকিস্তানের উদ্বৃত্ত পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, সোনার বাংলা শ্মশান কেন? কিন্তু এরপরে যখন স্বাধীন দেশে পুঁজির বিকাশের পথ খুলে দেওয়ার কথা ছিল, সেটাই বামেরাই রুদ্ধ করেছে। সমাজতন্ত্র নামে এক অস্পষ্ট ভূতুরে কথাবার্তা তুলেছে। সমাজতন্ত্র নামের এই ভূতুরে ধারণার আসল অর্থ যাই হোক, বাংলাদেশের বিনিয়োগ এবং শিল্প প্রতিষ্ঠান গড়ার কাজটাকে অর্থনৈতিক এজেন্ডার বাইরে নিয়ে ফেলেছে এরা। বাংলাদেশের পুঁজির বিকাশ কীভাবে হবে সেই প্রশ্নটাকে হারিয়ে ফেলেছে। এরপরে আসেন বাকশালে। বাকশাল মূলত 1971-এ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা রিপাবলিকের ভিত্তিকে তছনছ করে দেয়। আরও স্পষ্ট করে বললে, বাংলাদেশ নামের যেই রাষ্ট্র 1971-এ তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রটাকেই কার্যত বাকশাল ধ্বংস করে দেয়। চতুর্থ সংশোধনী করে এই আইন দিয়ে রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হবার মৌলিক অধিকার রদ করেছিল বাকশাল। শুধু তাই না, জনগণের কাছ থেকে তাদের নেতা নির্বাচনের ক্ষমতা কেড়ে নিয়েছিল এবং
রাষ্ট্রের প্রধান নেতা রাষ্ট্রপতিকে লাগামহীন ক্ষমতা দিয়েছিল। এমন লাগামহীন ক্ষমতা পেলে তার রিপাবলিক থাকে না, রাষ্ট্র তো থাকেই না, জনগণ আর নাগরিক থাকে না, এটা হয়ে যায় একটা মনার্কির রাজত্ব, আর জনগণ হয়ে যায় প্রজা। বাকশাল বাংলাদেশের মানুষকে নাগরিক থেকে প্রজাতে রিডিউস করেছিল, আর বাংলাদেশ রাষ্ট্রকে রিপাবলিক থেকে কার্যত রাজতন্ত্র বানিয়ে ফেলেছিল। এই বাকশালের দায় কি বামেদের নাই? সিপিবি তো দলের অস্তিত্ব বিলীন করে বাকশালে যোগই দিয়েছিল। বাকশাল নিয়ে সিপিবি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবার আসেন আরও আধুনিক কালে। 1986 সালে এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, এরশাদের পতন হয়ে যায় যায় ভাব। তখন এরশাদ নির্বাচন দিল, সব রাজনৈতিক দল নির্বাচন বয়কটের ঘোষণা দিল। আওয়ামী সিপিবি জোটের নেতা শেখ হাসিনা বলল সিপিবিকে পাশে বসিয়ে, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে বিবেচিত হবে। অথচ হায়, পরের দিন রাতের আধারে সিপিবি নির্বাচনে গেল এরশাদের অধীনে। এরশাদ পেল লাইফ লাইন, স্বৈরা শাসন আরো দীর্ঘায়িত হলো আরো 4 বছর। তামাশা হলো, আজ বামেরা কারো কারো মরাল কম্পাস বলে বিবেচিত হয়। যারা ইতিহাসের সন্ধিক্ষণে কখনো একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারলো না, যারা সব সময় বাংলাদেশের বড় বড় রাজনৈতিক মোড় বদলের সময় গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যদি দেশের মরাল কম্পাস হয় তাহলে দেশের সামনে আরো দুর্গতি ছাড়া আর কি থাকবে? বাংলাদেশের বামেদের সম্পর্কে বাংলাদেশের মানুষের মহামুক্তি ঘটুক এই কামনা করি, নইলে বাংলাদেশের মুক্তি নেই।